করছে রাজ্য, এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর। পাল্টা সৌগত রায় কি বলছেন শুনবো। কেন্দ্রীয় সরকারের রিক্রুটমেন্ট হয়নি, ওটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট, এবং একটি সুলভ বলে সংস্থা তারা করেছেন আউটসোর্সিং। আলটিমেটলি আইনের লড়াইতে আমাদের বিধায়কদের সম্মান রক্ষিত হবে, এবং সিআইডিকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কয়লা গরু এইসব জায়গা থেকে এসএসসি থেকে দৃষ্টি ঘোরানোর জন্য, শিক্ষক শিক্ষককর্মী নিয়োগের দুর্নীতি থেকে ঘোরানোর জন্য, সেইটা ফেল করবে কিছুদিনের মধ্যে, সেটা আমার দৃঢ় বিশ্বাস আছে, এবং সেটা বিচার ব্যবস্থায় আইনি লড়াইয়ের মধ্য দিয়েই হবে। সিআইডিকে রাজ্য সরকার কোনো রাজনৈতিক কারণে ব্যবহার করেন না। কেন্দ্র যেমন দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটা একটা দিল্লির আইন, সেটাকে ব্যবহার করে সারা দেশে সিবিআইকে দিয়ে তাণ্ডব চালাচ্ছেন, রাজ্য সরকার সেরকম করেনি, করেও না। হ্যাঁ, রাজ্য সরকার কিছু ওই বিজেপির লোকরা এমসে কল্যাণীতে চাকরি দেওয়ার নাম করে দুর্নীতি করেছে, তা তদন্ত করছে, এতে গাত্রদাহ হতে পারে বিজেপির, তাতে কিছু আসা যায় না।